ভিউয়ার্স আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি জানেন না কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে হয় তো ভিউয়ার্স আপনি যদি ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করতে হয় সেটি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তো কিভাবে আপনি ফেসবুকের নাম পরিবর্তন করবেন সেটি এখন দেখিয়ে দিব তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন অল করে দিয়ে জাস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো লাইক করে দেওয়ার পর জাস্ট এটি পুশ করে দিবেন তো পুশ করে দিয়ে যে কাজটি করবেন যেহেতু আপনারা ফেসবুকের নাম পরিবর্তন করবেন এজন্য আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপটি ওপেন করে আপনি যে আইডির নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই আইডিতে লগ ইন করবেন লগ ইন করার পরে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাশে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে জাস্ট আপনারা এখান থেকে নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা ফেসবুক অ্যাপে গিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশন দেখতে পাচ্ছেন সেটি খুঁজে বের করবেন তো এরপর জাস্ট এটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পাবেন নিচে সেটিংস নামে একটি অপশন বের হবে তারপরে সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দিবেন তো এই অপশানটার উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নেম কন্টাক্ট ইনফো আইডেন্টি কনফার্মেশন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো যেহেতু আপনারা নাম পরিবর্তন করবেন সেজন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি অপশন তো এই নেমের উপরে ক্লিক করে দেবেন তো নেমের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম পাশে একটি নোট করা আছে যেখানে বলা আছে আপনি যদি একবার নাম পরিবর্তন করেন তো ষাট দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে আর ওই নামটি পরিবর্তন করতে পারবেন না তো অবশ্যই সতর্ক হবেন আপনারা একবার নাম পরিবর্তন করলে সাত দিনের ভেতরে আপনারা নাম পরিবর্তন করতে পারবেন না সেজন্য নাম পরিবর্তনের সময় অবশ্যই সতর্ক থাকবেন তো এখন চাইলে আপনারা এখান থেকে নামটি পরিবর্তন করে নিতে পারেন তো আমি এখন আপনাদের নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে রিফান চৌধুরী আমার যে আইটিটি আছে সেটির নাম দেওয়া আছে এখানে রিফান এবং নিচে দেওয়া আছে চৌধুরী তো আমি জাস্ট এটি এখন নামটি পরিবর্তন করে আপনাদের দেখাবো তো জাস্ট আমি এখানে নামটি পরিবর্তন করে দিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিটির নাম অলরেডি পরিবর্তন করে ফেলেছি তো এরপরে যে কাজটি করতে হবে আমার সেটি হলো রিভিউ চেঞ্জ এই অপশানটার উপরেই ক্লিক করতে হবে রিভিউ চেঞ্জ অপশনের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার নামটি সিলেক্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন উপরে দুটি নাম দেখাচ্ছে একটা আরিফিন খান আর একটা খান আরিফিন তো যেটি সঠিক সেটি আপনার এখানে টিকমার্ক দিয়ে ক্লিক করে নেবেন তো আমি জাস্ট উপরেটাই টিকমার্ক দিয়ে রেখেছি তো এরপরে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তো আমি এখন আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি তো ফেসবুকের পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ তো এই সেফ চেঞ্জের উপরে ক্লিক করতে হবে তো আমি সেফ চেঞ্জের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু লোডিং হবে তো আপনাদের ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার নামটি উপরে অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো আমি আমার আমার প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের বাইরে কিন্তু এখনও দেখাচ্ছে রিফান চৌধুরী অর্থাৎ আমার ফেসবুকের নামটি এখনও রিফান চৌধুরী দেখাচ্ছে তো আমি যদি আমার ফেসবুকের প্রোফাইলে প্রবেশ করি তো দেখতে পাবেন এখানে অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো একটু লোড নিচ্ছিল তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার ফেসবুকের যে নাম সেটি পরিবর্তন হয়ে গেছে তো এভাবে চাইলে আপনারা ফেসবুকের নামটি খুব সহজে পরিবর্তন করে নিতে পারেন তো এই ছিল ভিডিওটি তো ভিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি উপকার পেয়ে থাকেন এবং নতুন কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি দেখতে লাইক করে দেবেন